আজি যাই মু মন্দির যাইনি, মানসিক কর্ণে কি ভগবান কু মানিনি, হলে আজি ভাগ্য কু মানিবা কু বাধ্য হচ্ছে, কারণ মো মেরুদণ্ড ভাঙ্গি যাইছে, নিজ উপর নিজের বিশ্বাস উঠি যাইছে। ভাই, সে বিষয়ে ডিসকশন করি আর কিছু লাভ নাই, বরং আগ কোন করা যাব চলে সে বিষয়ে চিন্তা করিবা। চিন্তা করে সারিছি, গোটে পিলা সাঙ্গে তার বাহাগর মু ঠিক করছি, উচ্চশিক্ষিত পিলা, ঘরের চলনি বি ভালো। তেবে পূজার মানসিক অবস্থা যাহা, তাকে এত শীঘ্র বাহা দেওয়া উচিত নু। বউ, মু যদি চাইতান্তি তাহলে তাকে এঠিকি নআনি সেইটি সে টোকা সাঙ্গে শেষ করতেই থাকি, হলে মু তাকে এঠি নেইকি আসিলি, কারণ মু তাকে মো জীবনটু অধিকা ভালো পায়। তার নির্বন্ধ ঠিক করতেলি, ঘরু চালিগলা, এবে বাহাঘর ঠিক করছি, এতর যদি কিছু হয়ে যায় তাকে তো কিছু কহিবি, সমস্ত কুমারী নিজকে শেষ করদেবি। বউ, এ ঘরে পূজা সহ তুই বেশি মিশু, দেখে তার গোটে সামান্য ভুল পাই আমি বহুত বড় প্রতিদান দিয়ে সারি আর দৌথু মধ্য, সবুদিন পাই বংশের গোটে কলা দাগ লাগিগলা, খালি বাহাগরটা হয়ে গেলে দাগটা কিছু না মাত্র লিভি যাব। তাকে কই দেব বউ, মু তাকে কেবে ঝিয়ার হিসাবে দেখিনি, বরং নিজ ঝিও হিসাবে দেখিছি, এনি কি সে আমাকে নিজের বলে ভাবু, আর ভবিষ্যতের যেমন ঘরের মান সম্মান তলে না পকাও। দুহিতা দুই কুলকু হিতা, সে কুলকু সে কোন করিবা মু জানিনি, কিন্তু তাকে এতিকে কহিদেবে এই কুলকু যেমিতি বদনাম না করু। পূজা, সেমানে আউ গোটে জায়গায় তোর বাহাঘর ঠিক করে দিয়েছেন্তি, মু বাহাই সারিছি, সে সে বাহাঘরকু কে মানিব? মু মানুছি, আমি মন্দিরে বাহা হইছু, ভগবান সাক্ষী আছেন্তি, যদি ভগবান মানুছেন্তি তাহলে মানুষ না মানলে কোন হইগলা? তু যেতবেলে জন্ম হেলু ঝিওটা বলি তো মা তা কোলকু নেলানি, সেবেঠু তু মো কোলরে বড়িছু, মু তোর মা, মু তোর কেতে অলি সহিছি, আজি আজি তু গোটে মো কথা রখিবু, কুহ, তু সে প্রস্তাবের রাজি হই যা, আউ থরে বাহা হই যা। জেজেমা, তমে কথা কৌছ? ପିଲାଦିନର ବହୁ ଖେଳକୁ ବାହାଘର ବୋଲି କୁହାଯାଏନି ରେ, ସନ୍ଧ୍ୟାବେଳକୁ ଧୂଳି ଘର ଭାଙ୍ଗିଯାଏ, ନିଜ ଘରକୁ ଫେରିବାକୁ ପଡ଼େ, ତୁ ତୁ ସେଇ କଥା ଭାବି ତାକୁ ଭୁଲି ଯା। ତମେ ତମେ ମୋ ଭଲ ପାଇବାକୁ ସେମିତି ନା ଦିଅନି, ମୋ ମୁଣ୍ଡରୁ ସିନ୍ଦୁର ପୋଛି ଦିଆଗଲା, ମୋରି ଆଗରେ ତାଙ୍କୁ ପିଟି ପିଟି ବିଦା କରିଦିଆଗଲା, ସମସ୍ତେ ମୋତେ ବିଧବା ବେଶରେ ସଜାଇ ଦେଲେ, ମୋ ମୁଣ୍ଡରେ ସିନ୍ଦୁର ନାହିଁ କି ହାତରେ ଶଙ୍ଖ ନାହିଁ, କିନ୍ତୁ ଏବେ ବି ସେ ମୋ ମନ ମନ୍ଦିରରେ ପୂଜା ପାଉଛନ୍ତି। ଆଜି ମୁଁ ବିଧବା ବେଶରେ ସଧବା, ସିନ୍ଦୁରଟା ହୋଲିର ରଙ୍ଗ ନୁହେଁ ଯେ ଧୋଇଦେଲେ ଧୋଇ ହେଇଯିବ। ମା, ମୁଁ ମାନୁଛି ତୁ ଏବେ ବି ଚନ୍ଦନକୁ ଭଲ ପାଉଛୁ, ହେଲେ ଆଉ ଗୋଟିଏ କଥା ଭୁଲି ଯାଉଛୁ, ପିତୃ ସତ୍ୟ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ରାମଚନ୍ଦ୍ର ବନବାସ ଗଲେ, ରାଜଗାଦୀ ଛାଡ଼ି ଜଙ୍ଗଲରେ ବୁଲିଲେ, ତୁ ତୁ ଏ ପରିବାରର ସୁଖ ପାଇଁ ବଂଶ ମର୍ଯ୍ୟାଦା ପାଇଁ ତୁ ତୋର ଭଲ ପାଇବାକୁ ବଳି ଦେଇପାରିବୁନି, ତୁ ଯଦି ବାହା ନ ହବୁ ତୋ ବାପା ପ୍ରଳୟ ସୃଷ୍ଟି କରିଦେବ, ଏ ପରିବାରଟା ଛାଡ଼ଖାଡ଼ ହେଇଯିବ ରେ, ସବୁଦିନ ସକାଳେ ତୁ ମୋ ପାଦ ଛୁ, ଆଜି କିନ୍ତୁ ମୁଁ ତୋ ପାଖେ। ଜେଜେମା,